নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা বিশেষ করে জানুয়ারি দু এই সেশনে পোস্ট গ্রাজুয়েট কোর্সে তোমরা অ্যাডমিশান নিয়েছিলে তো তোমাদের মধ্য থেকে কিন্তু বেশ কয়েকদিন ধরে একটি কোয়েরি আমাদের কাছে অত্যাধিক পরিমাণে আসছে সেটা হচ্ছে এই যে তোমরা এখন মনে করো বিভিন্ন সাবজেক্টকে কেন্দ্র করে তোমরা তোমাদের অ্যাডমিশান নিয়েছ এবং তোমরা পাঠরত কেউ মনে করো তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস সেগুলো তোমরা অনেকে তোমাদের কলেজগুলোতে যোগাযোগ করে তোমরা এনে ফেলেছো বা এখনও অনেকেই আছো তোমরা আনোনি তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের অনেকেই কিন্তু আমাদের কাছে বিশেষ একটি ব্যাপারে জানতে চাইছিলে যে তোমরা এখন অ্যাডমিশান নিয়েছ এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এক্সামিনেশান মনে করো ইয়ারে কটা হয় বা কীভাবে তোমাদের এক্সামিনেশানগুলো হয় এই ব্যাপারকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন কোর্স রিলেটেড বিষয়ে তোমরা জানতে চাচ্ছিলে তো আজকের এই আলোচনা পর্বে আমরা যে টপিককে কেন্দ্র করে কথা বলবো সেটা হচ্ছে এই যে তোমাদের ইয়ারে কেমন ধরনের এক্সামিনেশান হবে এবং কতবার তোমাদের এক্সামিনেশান দিতে হবে তো মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএস ও রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশান পেতে চাও এবং এমআরমে তোমরা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে দেখো তোমরা যারা জানতে চাইছিলে যে দাদা আমরা তো অ্যাডমিশান নিয়েছি এখন আমরা ঠিক বুঝতে পারছি না যে আমরা কিভাবে মানে কেমন ধরনের এক্সামিনেশানগুলো হয় বা এখানে কেমন ধরনের প্রশ্ন হয় কীরকম টাইপের বা আমাদের ইয়ারে কতবার এক্সামিনেশান দিতে হবে তো প্রথমত তোমাদেরকে বলি দেখো তোমরা যে যে সাবজেক্টকে কেন্দ্র করেই অ্যাডমিশান নিয়েছ তোমাদের প্রত্যেকেই কিন্তু দুই ধরনের এক্সামিনেশান দিতে হবে ইয়ারে তোমাদের দুই ধরনের এক্সামিনেশান হয় সেটা হচ্ছে এক প্রথমত তোমাদের যে এক্সামিনেশনটা হয় সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন তো অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন এখনও পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে বা যেটা অ্যানালিসিসের মাধ্যমে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এই এবছরও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন সেটা অনলাইন মুডে হবে এবং সেটা এমসিকিউ টাইপের কোশ্চেন হয় তো সেই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো অনলাইনের মানে পোর্টাল লগ ইন করে কিন্তু এক্সামিনেশনটা দিতে হয় তো অ্যাসাইনমেন্ট এক্সামিনেশানকে কেন্দ্র করে আমরা আরও কিন্তু ডিটেলসে যাবো স্টেপ বাই স্টেপ সেগুলো পরবর্তী আলোচনা পড়বে তোমরা দেখতে থাকো এরকমভাবে এবার দ্বিতীয়ত তোমাদের যে এক্সামিনেশানটা হয় মনে করো অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান হয়ে গেল অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান হয়ে যাবার মনে করো এক মাসের মধ্যে বা ডিস্ট্যান্স থাকে মনে করো প্রায় তিন সপ্তাহের মতন প্রায় ডিস্ট্যান্স থাকে এরকম একটা মানে সময়কে অতিক্রান্ত করার পরে ইউনিভার্সিটি কিন্তু তোমাদের জন্যে ওই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের পরে তোমাদের থিওরি এক্সামিনেশন কন্ডাক্ট করায় যেটা তোমাদের অন্য কলেজে সেন্টার হয় মানে অন্য কলেজে তোমরা যে কলেজে পাঠোরাতো সেই কলেজ না যদি ইউনিভার্সিটি মনে করে যে হোম সেন্টারে এক্সামিনেশন নেবে তাহলে কিন্তু তারা সেই সিদ্ধান্ত নিতে পারে তো এখনও পর্যন্ত আমরা যেটা বুঝছি আগামীতে কিন্তু তোমাদের হোম সেন্টার হবার কোনো মানে সুযোগ বা তেমন কোনো আশ্বাস আমরা কিন্তু পাচ্ছি না অর্থাৎ তোমাদের যেটা থিওরি এক্সামিনেশান বা ফাইনাল এক্সামিনেশান হবে সেটা কিন্তু তোমাদের অন্য কলেজে কিন্তু সেন্টার হবে অর্থাৎ তোমরা যে কলেজে পাঠ হতো সেই কলেজে নয় বরং অন্য কলেজে গিয়ে তোমাদের এক্সামিনেশান দিতে হবে তো অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের ওয়েটেজ অফ মার্কস কিন্তু টোয়েন্টি এবং থিওরি হানড্রেড মার্কস যেটা এক্সামিনেশান হবে সেখানকার ওয়েটেজ অফ মার্কস কিন্তু এইট্টি পার্সেন্ট তো এই এইটটি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট এই যে হিসাব এগুলো কিন্তু আমরা তোমাদের সামনে একদম ক্লিয়ার করে দেব পরবর্তী আলোচনা পর্বগুলোতে তোমরা দেখতে থাকো যেমনভাবে তোমরা আমাদেরকে ফলো করছো এরকমভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও আমরাও কিন্তু তোমাদের বিভিন্ন কোর্স রিলেটেড তোমাদের কোয়ারিজের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সাথে আমরা একের পর এক কিন্তু আপডেট শেয়ার করব। এর বাইরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন এইট সেটা কিন্তু প্রোভাইড করা আছে তোমরা এনি টাইম নির্দ্বিধায় আমাদের কাছে কিন্তু কল করতে পারো অথবা তোমাদের কলটা যদি আমরা রিসিভড না করতে পারি তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা তোমাদের কোয়েরিজটা সেন্ড করতে পারো তো আজকের আলোচনা পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে